ওরা সাচ্ছে মুসলমান, ওরা নামে মুসলমান, ইমানদার ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দলবদ্ধ ভাবে কোন সাহাবী দুরুদ পড়ে নাই, আমরা পড়বো কেন? ওদেরকে জিজ্ঞেস করবেন, এ বেটা মুসলমান, আমার নবী রওজা মোবারকে 1,40,000 ফেরেশতা দলবদ্ধ ভাবে দুরুদ শরীফ পড়ে, দলবদ্ধভাবে দুরূদ শরীফ পড়া যদি বেদাত হয় তাহলে 1,40,000 ফেরেশতা দিয়ে আল্লাহ দুরূদ পড়াইলো, আল্লাহ কি বেদাত বুঝে নাই? ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই, তুখরিজুল হাইয়া মিনাল মাইত, আমি মরা থেকে জিন্দা বের করি। সুবহানাল্লাহ, কিতাবর খর পরে একসাথে জোরে বলি আল্লাহু আকবার। মরা থেকে জিন্দা বের করি। হযরত ইমাম আবু জাফর সাহাবী মায়ের পেটের মধ্যে নড়াচড়া করতেছে, তো ওনার মামা ছিল শাফি মাযহাবের তৎকালীন বড় শাইখুল হাদিস, আগের যুগের বড় বড় আলেমরা তো বড় বড় আলেম ছিল, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল। তো উনি ফতোয়া দিলেন যে মার সাথে বাচ্চাকে দাফন করে দাও, কি এক আশ্চর্য! আমরা হানাফি মাযহাবের উলামায়ে কিরাম ফতোয়া দিলেন না, বাচ্চা মার কারণে বাচ্চা মরতে পারে না, মায়ের পেট কেটে বাচ্চা বের করে আনা হোক, সিজার করা হোক। দুই আলেমদের মধ্যে মোনাজারা হলো, বহস হলো, বহসে হানাফি মাযহাবের উলামা ইকরাম জিতে গেল। আরো জোরে বলে সুবহানাল্লাহ, মায়ের পেট কেটে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহিকে বের করা হলো, বাচ্চা বেঁচে গেল। সেই বাচ্চা এক সময় পৃথিবীর লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, ইমাম বুখারী 16 বছরের বয়সে ছোট ছিল। আস্তে বললেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মাযহাবের উপরে উনি হাদিসের কিতাব লিখছেন, শরহে মানিলা স্যার তাহাবী শরীফ, কামিলে পড়া এটা। হায়াতের মালিক আল্লাহ, জোরে বলেন আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, পয়সার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তারপর মানুষ সুখ খায়, কি কথা ঠিক না? এরপরও মানুষ ঘুষ খায়, কি আছে না নি নাই? আমার দেশের অনেক গ্রামের মানুষ দেখবেন টাকা ছাড়া বিচার করে, আবার বিসিএস কমপ্লিট করা একজন ম্যাজিস্ট্রেট অফিসার বা বিচারক টাকা ছাড়া বিচার হয় না, তার মানে বিসিএস কমপ্লিট করা এই শিক্ষায় তাকে আলো দিতে পারে নাই। একজন সাধারণ গ্রামের মাতুব্বরকে আল্লাহ আলো দিছে, কিন্তু বিসিএস কমপ্লিট করার পর আল্লাহ তার মেধা আর জ্ঞানে আল্লাহ আলো দেয় নাই, তার মানে বোঝা গেল বিসিএস কমপ্লিট করা। ওইরকম হাজারো বিচারক যদি টাকার মাধ্যমে বিচার করে, ঘুষ খেয়ে আর মানুষের মাথা কেটে নেয়, তার চাইতে আমার গ্রামের একজন সাধারণ মুরব্বী হক বিচার করা, উনি আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না ঠিক? জ্ঞানের কারণে শ্রেষ্ঠ না ইনসাফের কারণে? ইনসাফের কারণে। বাপ লেখাপড়া থাকলে মানুষ মানুষ হয় না, লেখাপড়া ছাড়াও মানুষ মানুষ হয়, লেখাপড়া হলেই মানুষ মানুষ হয়। যদি তাই হতো তাহলে ইউনিভার্সিটিতে পড়ে একটা ছেলে অস্ত্র হাতে নিয়ে আরেকজনকে কুপায় কেন? হায়ার এডুকেটেড পারসন, মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে অস্ত্র হাতে নিয়ে আর একটা মানুষকে শরীরে কুপায় কিভাবে?
মানুষ হওয়ার জন্য বিবেকের প্রয়োজন, বিবেকের দরকার, বিবেক প্রয়োজন। কষ্ট হইতেছে? কিছু সময় বসা যাবে? ঘুম আসতেছে? তাহলে আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। ওয়াজের মজলিস হলো মানুষ গড়ার একটা সেন্টার, এখান থেকে কিছু শিখে যেতে হবে। আমি কিছু সময় আপনাদেরকে নিয়ে জিকির করব, প্রশ্ন করবেন হুজুর বারবার জিকির কেন করা, ছোট্ট একটা উত্তর দিয়ে যাই। নবীর জামানাতে সাহাবায়ে কিরাম নামাজ শেষ করতেন, সহিহুল বুখারী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান আন্না রাফাআস সাউত, উচ্চ আওয়াজে সাহাবায়ে কিরাম লিযিক্রিহিনা ইউনশারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ নামাজের পরে সাহাবায়ে কিরাম জোরে জোরে জিকির করতেন, একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর জামানাতে এটা প্রচলন ছিল। নমস্কার জোরে কর আল্লাহ। তো সাহাবায়ে কিরাম নামাজ পড়ার পরে আবার জিকির করতে কে? না, সাহাবায়ে কিরাম নামাজ তো করছে, নামাজ পড়ার পরে আবার জিকিরের দরকার কি? কারণ সাহাবীরা জানতেন নামাজের পরে জিকির, এই জিকির বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। আল্লাহ পাকের ফরজ ইবাদত বান্দার কাছে দারুণ প্রিয়। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, বান্দা আল্লাহর দিকে যায়, আল্লাহ বান্দার দিকে আসে। যত নফল ইবাদত করে রে বান্দা তত আল্লাহর দিকে যায়, আল্লাহর কাছাকাছি যেতে 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 আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়, বান্দার দুটি হাত আল্লাহর কুদরতি হাত হয়, বান্দার দুটি পা আল্লাহর কুদরতি পা হয়, বান্দার দুটি কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। তখন ওই বান্দাকে আমার আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাক ওলি বানায় নাই। তাও কেমন ওলি বানার? আল্লাহ নবী বলতেছেন মান আদাদি ওলিয়ান ফাকাদা জানতুহু বিলহার, এমন ওলি আল্লাহ বানায় ওই বান্দার সাথে আল্লাহ, দুনিয়ার কোন বান্দা যদি দুশ্মনী করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে, এমন ওলি আল্লাহ বানায় আল্লাহ ওয়া ইনসালানি লামতিয়ান্নাহু ওয়ালা ইস্তাআযানি ওয়ালা উইজান্নাহু, আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আল্লাহর আসমান থেকে আসতে দেরি হয় না। জবান খুলে বলি, জবানের মালিক কে ভাই? যদি আল্লাহ জবান বন্ধ করে দেন, পৃথিবীর কেউ কি আছে আমার আপনার জবান খুলে দিবে? যদি তাই না হয়, এই শেরপুরের জমিনের কত মানুষ আজকে তাদের জবান বন্ধ হয়ে গেছে, এই দেশের কত জমিদার জমিদারির বিল্ডিং গুলি আজ পড়ে আছে, কত জমিদারের ঘরের মধ্যে চামচিকে বসবাস করে, ব্যাঙ বসবাস করে, সাপ বসবাস করে, তেলা পোকারা থাকে, কত জমিদারের বিরাট সুন্দর প্রাসাদের মধ্যে কত জুলুমের রক্ত বাপ লেগে আসে, কত মানুষের আত্মচিৎকার ওই বিল্ডিং এর কোনা দিয়ে ভেসে আসে। কিন্তু আজকে জমিদারি নাই, জমিদারির বংশের কেউ নাই, ওই বিল্ডিং গুলির মধ্যে চামচিকে বসবাস করে, কথা বলেন ঠিক না বেঠে? সর্বস্থায়ী ক্ষমতার মালিক কে? পৃথিবীর কত রাজা বাদশা কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে, কত জমিদারের কবরের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর রাজত্ব আছে না নাই? আল্লাহর রাজত্ব থাকবে, আল্লাহর রাজত্ব ছিল। বন্ধু খুব মনোযোগ দিয়া শুনেন, পৃথিবীর মধ্যে কত কবি ছিল সুন্দর সুন্দর কবিতা লিখে গেছে, তাদের কবিতা আগুলি আজকে হারিয়ে গেছে। পৃথিবীর মধ্যে কত গায়ক ছিল, গায়কদের গানগুলি আজকে হারিয়ে গেছে। কিন্তু আপনারা বলেন আমার নবীর দুরূদ শরীফ হারায় গেছে না এখনো চালু আছে? হ্যাঁ আছে। গায়কের গান হারিয়ে গেছে, কবির কবিতা হারিয়ে গেছে,
লেখকের লেখনী হারিয়ে গেছে, কিন্তু আমার নবীজির দুরূদ শরীফ এখনো চালু আছে, আর আজকে আর দুই দিন চালু থাকবে না। মিশকাতুল মাসাবিদ বাবুল কারামতের মধ্যে আসছে, আল্লাহর হাবিবের রওজা মোবারকের চারপাশে 70,000 ফেরেশতা সুবে সাদিকের সময় নাজিল হয়ে যায়। ওই 70,000 ফেরেশতা নাজিল হয়ে যাওয়ার পরে রওজা শরীফের চারপাশে 70,000 ফেরেশতা ঘিরে ধরে দাঁড়ায়, নূরের পাখাগুলি দিয়ে রওজা শরীফকে ঘিরে ধরে দাঁড়ায়। দাঁড়ানোর পরে ওই 70,000 ফেরেশতা আল্লাহর হাবিবের রওজা মোবারককে ঘিরে ধরে দাঁড়ায় দাঁড়ায়, শুধু দাঁড়ায় থাকে না, আমার নবীজির শানে দুরুদ এবং সালাম পড়তে থাকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সুবহ সাদিক পর্যন্ত 70,000 পড়ে। এই 70,000 যখন পড়া শেষ হয়ে গেল, সুবহ সাদিক উদয় হওয়ার সময় এই 70,000 চলে গেল, আবার নতুন করে 70,000 নাজিল হয়ে গেল। সুবহ সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আবার নতুন করে 70,000 নাজিল হয়ে রওজা মোবারককে ঘিরে ধরে দাঁড়ায়। নূরানি পাখাগুলি বিস্তার করে আমার নবীর শানে দুরুদ ও সালাম পড়তে থাকে, এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না, একটা না দুইটা না 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন আমার নবীর শানে দুরুদ ও সালাম পড়তে থাকে, এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ বন্ধ করে দেয় না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। দেশের অনেকে বলে তোমরা যে মিলাদ করো দলবদ্ধ ভাবে, কোন সাহাবীরা বর্ষে কও? আবার আছে একদল কথা কন্যাকে, এই দল হলো বড় ভয়াবহ মারাত্মক, খুব মারাত্মক সিরিয়াস। এরা কোনো কিছুই মানে না, উসুলও মানে না, ইমামও মানে না, ফিরও মানে না, মুর্শিদও মানে না, অলিও মানে না, বুজুর্গানের সিদ্ধান্ত মানে না, কিচ্ছু মানে না। এরা এরা নিজেরা নিজেরা কোরআন বুঝে, নিজেরা নিজেরা হাদিস বুঝে। এ মুসলমান, এদের দাবি হলো দলবদ্ধ ভাবে কোন সাহাবী দুরুদ পড়ে নাই, আমরা পড়বো কেন? ওদেরকে জিজ্ঞেস করবেন, এ বেটা মুসলমান, আমার নবী রওজা মোবারকে 1,40,000 ফেরেশতা দলবদ্ধ ভাবে দুরূদ শরীফ পড়ে, দলবদ্ধ ভাবে দুরূদ শরীফ পড়া যদি বেদাত হয় তাহলে 1,40,000 ফেরেশতা দিয়ে আল্লাহ দুরূদ পড়াইল, আল্লাহ কি বেদাত বুঝে নাই? কি কথা বুঝে নাই? এটা শুধু আমার দিকে থেকে, আল্লাহ কি বেদাত বুঝে নাই? আল্লাহ বুঝেনি? হ্যাঁ, আল্লাহ যদি বুঝে তাহলে 1,40,000 ফেরেশতা দিয়ে আল্লাহ দুরূদ পড়াইলো, আল্লাহ এই যে দলবদ্ধ ভাবে ফেরেশতা দিয়ে পড়াইতেছে, আল্লাহ বুঝলো না তো ওরা বুঝে গেল কারণটা? তার মানে বোঝা গেল আল্লাহ চাইতে বান্দা যখন বেশি বুঝে তখন আল্লাহ বান্দার বান্দার জায়গা নাই, বান্দা চলে গেছে আজাজিলের জায়গা, বান্দা বান্দার জায়গা নাই, এটা আজাজিলের জায়গায় চলে গেছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেন, আল্লাহর নবীজি খাইবারের যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। খাইবারের দুর্গ আপনারা জানেন, খাইবারের যুদ্ধে বিরাট বড় একটা ইতিহাস আছে, বিজয় হয় না, বিজয় হয় না মুসলমানদের, বিরাট বড় কষ্টের যুদ্ধ। এত বড় একটা দুর্গ ইহুদিদের মধ্যে ছিল, এই দুর্গের নাম ছিল কাবুস দুর্গ, বিরাট বড় দুর্গ। এই দুর্গের যে দরজাটা ছিল, এই দরজার ওজন ছিল বাবা 600 মন লোহার ওজন, 600 মন লোহা দিয়ে বানানো ছিল এই বিরাট বড় দরওয়াজা। এই দরওয়াজাটা পাথরের সঙ্গে ফিট করা ছিল, পাথর ছিল বা পাহাড়, পাহাড় কেটে তারা বিরাট বড় দুর্গ বানাইছিল, পাহাড় কেটে, পাহাড়ের ভিতর দিয়ে তারা বসবাস করত। এই দুর্গ দখল করা যায় না, দরজা ভাঙ্গা যায় না, বিরাট বড় কষ্ট। 1 মাস পর্যন্ত যুদ্ধ চলল, জয় হয় না, বিজয় হয় না। আল্লাহর নবী মাগরিবের নামাজের পরে, আল্লাহর হাবিব মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে ফজরি করিম সাহাবায়ে কেরাম নিয়ে বসে গেলেন, দুর্গ কিভাবে বিজয় হবে,
চিন্তায় পড়ে গেলেন সাহাবা একরাম। আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরা, রে আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের খাইবরের দুর্গ বিজয় হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খুব মনোযোগ দিয়ে ওরা তো বসে রয়েছে, একটু শুকরিয়া আল্লাহর জন্য যে জাতি এদিকে বসে থাকে জাতি, একবার আম গাছে, একবার কাঁঠাল গাছে, একবার বেল গাছে, একবার এই ঘরে, একবার ওই ঘরে, পাঁচ মিনিটের জন্য কি বসার অভ্যাস হতো? এই বয়সে খালি স্ক্রিন ফিরিং করবে, খালি দৌড়াদৌড়ি করবে, মাহফিলে তো বইছে শয়তানি খালি খামছে, শয়তান এমন ভাবে খামছাইতেছে খালি মুসরা মুসরি করতেছে, এখান থেকে কোন সময় বের হয়েছে? আল্লাহর নবী বলেন আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। আচ্ছা আগামীকালের খবর কে বলবে? আল্লাহ বলে দিলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে, বিজয় হবে না পরাজয় হবে, ওই মালিক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু নবীজি বলে দিলেন আগামী কাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে, সে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর নবী তাকে ভালোবাসে। খুব মনোযোগ দিয়ে কালকের লোকটা যদি আমি হইতাম গো আমার জীবন ধন্য হয়ে যাইত। এই কথা বলা যাবে আমাদের জীবন ধন্য হয়ে যাইত, আমাদের জীবন ধন্য হয়ে যাইতো এই লোকটা যদি আমরা হইতাম, কারণ আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, এবং সেও আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর নবী তাকে ভালোবাসে। সকালবেলা ফজরের নামাজের পরে নবী আমার দিকে বলে সাহাবীরা রে আমি যার হাতে কালেমার পতাকা দিব তার নাম হযরত আলী, জোরে বলা যাবে কি মারহাবা? তন্নামারি আলীরে ডেকে নিয়ে আসো। সাহাবা ইকরাম বলেন হুজুর আলীর চোখ উঠেছে, চোখে বড় বেদনা, কঠিন অসুস্থতার মধ্যে পড়ে গেছে। হুজুর আলী বিছানা থেকে উঠতে পারে না, নবীজি বললেন তাকে ধরে নিয়ে আসো। দুইজন সাহাবী কাঁধে ভর করে হযরত আলীকে ধরে নিয়ে আসছে, হযরত আলী তাকাইতে পারে না চোখের এমন বেদনা। প্রিয় নবীজি বলেন আলী রে তোমার হাতে কালেমার ঝান্ডা যাবে, তোমার মাধ্যমে আজকে মুসলমানদের বিজয় হবে, খাইবার দুর্গ তোমার মাধ্যমে বিজয় অর্জন হবে। একসাথে জোরে বলি আল্লাহু আকবার। নবীর জবানের পাওয়ার আছে, খুব মনোযোগ দিয়ে এই খাইবারের বিজয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে নবীজি কি করে সম্ভব আমার চোখ উঠেছে, চোখে বড় বেদনা, চোখের বেদনার কারণে আমি তাকাইতে পারি না গো নবীজি, কি করে আমি বিজয় হবে আমার দ্বারা, আমি তো যুদ্ধই করতে পারবো না। আল্লাহর নবী বলেন তুমি আমার কাছে আসো। হযরত আলী কাছে যাওয়ার পরে নবীজি হযরত আলী চোখের মধ্যে থুতু মেরে দিলেন, থুতু মোবারক মারতে দেরি হয় চোখ ভালো হইতে দেরি হয় না। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন,
পৃথিবীর এমন কি কোন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়েছে যে চোখের মধ্যে দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাবে? বুঝে যাব্বা বিজ্ঞান রসুলের মুজিজার কাছে বিজ্ঞান অজ্ঞান এক কথা বলেন না কেন? যেখানে বিজ্ঞান অজ্ঞান হয়ে গেছে সেখানে নজদি বুঝবে কি? ও সাতা নজদির আকলের ভিতর থেকে ওর আকলের ভিতর তো কুত্তাই বুইতে দিছে ডাইরেক্ট মেরে দিছে খুব মনোযোগ দিয়ে। পৃথিবীর এমন কোন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় না চোখে লাগানোর সঙ্গে সঙ্গে চোখের বেদনা ভালো হয়, একবারে চোখ পরিষ্কার হয়ে যায়। আমার নবীজি থুতু মুবারকের ভিতরে এমন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ মারতে দেরি হয়েছে, চোখ ভালো হতে দেরি হয় নাই। নবীর থুতু মুবারক আর আমাদের থুতু একরকম না। আমরা চোখের মধ্যে থুতু মারলে চোখ কানা হয়, আমার নবীর থুতু মুবারক মারলে চোখ ভালো হয়ে যায়। অতএব নিজেকে যারা নবীর মতো দাবি করে ওরা চরম মিথ্যাবাদী ধোঁকাবাজ, ওরাই ভণ্ড কথা বলেন ঠিক না বেটে? আমরা ভণ্ড না ওরা ভণ্ড? আমরা ভণ্ড না ওরা? এই তুমি মাথায় দিয়ে ভণ্ডামি করে কথা ঠিক? ঠিক। যদি ওরা ওদের দাবিতে সত্যবাদী হয় তাহলে নবীর থুতু মোবারক মিথ্যাবাদী, কি বুঝলেন? আর যদি বলেন না নবীর থুতু মোবারক সত্য তাহলে ওরা মিথ্যাবাদী, হয় নবী সত্য নাহলে ওরা সত্য। যদি বলেন নবী সত্য তাহলে ওরা মিথ্যাবাদী, আর ওরা যদি সত্য হয় তাহলে নবীর মিথ্যা হবে। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর নবীর জীবন কখনো মিথ্যা হবে? ওরা সবচেয়ে মুসলমান, ওরা নামেই মুসলমান, ইমানদার ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। খুব মনে হয় ঝান্ডা দিয়ে দিলেন প্রিয় নবী, সৈন্য রচনা করে বিরাট বড় কামুজ দুর্গের সামনে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। কামুজ দুর্গের সবচেয়ে প্রধান যোদ্ধা যে ছিল এক সঙ্গে 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারত, সে কয় হাজার? আচ্ছা আমারও যদি তিনজনে ধরে কুলাইতে পারবো, কারণ আমার তো এক শরীরে তিনজনের শক্তি কুলানো সম্ভব। আর এই লোকটা 1000 মানুষের সাথে একসাথে যুদ্ধ করতে পারত, তো এই বেড়ার তাগুতটা কেমন ছিল? খেতে অস্ত্র শস্ত্র নিয়ে কামুজ দুর্গের সামনে দাঁড়ায়, তোদের মধ্যে যদি কারো কলে যায় সাহস থাকে আমার সাথে যুদ্ধ করবি? আল্লাহ নবী বলেন আলী তুমি কি প্রস্তুত? বলে হ্যাঁ হুজুর, হুকুম দিতে রাজি, যাইতে দেরি হবে না, তুমি যাও শায়েস্তা করে আসো। সুবহানাল্লাহ, জুলফিকার তলোয়ার কেন পাক? কেন রে আলীর যোদ্ধা, পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা আলী কেন? মনোযোগ দেন, আল্লাহ নবী বললেন আলী যাও। হযরত আলী অস্ত্র হাতে নিয়ে দাঁড়াই গেলেন। ওই ইহুদি ডাক দেখ, তোমার নাম কি? বলে আমার নাম আলী। হাসতেছে, ডাক দেখ আলী রে, তুমি কি বিয়ে করেছো? বলে হ্যাঁ। তোমার বাচ্চা গাচ্চা গেতিম বানায় না, মার কোল খালি করো না রে আলী, তুমি চলে যাও, তুমি তো আমাকে জানো, আমি একসঙ্গে 1000 মানুষের সঙ্গে লড়াই করা ব্যক্তি, তোমার মতো শুকরা আমার সামনে দাঁড়াইছে, মরার চাইতে বেঁচে ফিরে চলে যাও। হযরত আলী জবাব দিলেন, এই বেটি ইহুদি, আমি নবীর হুকুমে ময়দানে আসছি, বাঁচলে গাজি মরলে শহীদ, তোর কলিজার মধ্যে যদি সাহস থাকে আজকে খেলা হবে, যুদ্ধ হবে, বিজয় কোন ব্যক্তির হাতে না, বিজয় আমার মালিকের হাতে। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারা আমার
যদি কলিজার সাহস থাকে। ইহুদি ডাক দেখো আলিমে বুঝতে পারছি তৈরি হয়ে যান, হযরত আলীর উপরে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলো বারে বারে, সমস্ত আঘাত গুলির রণকৌশল দিয়ে হযরত আলী ফিরিয়ে দিতে লাগলেন। শেষ সময় হযরত আলী তলোয়ার হাতে নিয়ে বললেন, বেটা ইহুদি তৈরি হয়ে যা, আমার আঘাত সহ্য করার জন্য বেশি আঘাত করেন নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাত্র একটা আঘাত করেছিলেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জবানের পাওয়ার আছে, জোরে বলেন আছে, কতটুকু পাওয়ার এবার দেখায় দিয়ে যাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হযরত আলী মাথা বরাবর আঘাত করেছিলেন। মাথায় ছিল লোহার হেলমেট, জানেন তো লোহার হেলমেট তো আর সাধারণ না, আবার একটা ঢাল, এই ঢাল তো সাধারণ না, আমাদের ফরিদপুরের নগর কান্দা সালতার এলাকার মানুষ এই ঢাল দিয়ে মারামারি কোবাকুবি করে, আমরা আগে ছোটকালে দেখছি ঢাল দিয়ে সুরকি দিয়ে কোবাকুবি হতো, ওহ না আছে আমার ঘরে একটা জং চড়ে গেছে, জিগলে উঠে রাখছেন কেন, কই মুরব্বিতে স্মৃতি পুরে রেখেছে তা ঢাল দিয়ে ছোটকালে শিখতাম, আগে বুঝিনি গ্রামের কাজ যেটা, আগে ছোটকালে শিখতাম, তো যাই হোক তো ওই ঢাল লোহার ঢাল, এত ঢাল তো আমাদের দেশের তো কাগজের মতো লোহার ঢাল, মাথায় লোহার হেলমেট, লোহার বল্ল পোশাক, তলোয়ার একটা, এক কোপ দিছিল মাথা বরাবর, লোহার ঢাল দিয়ে তলোয়ার ঠেকাইছে, ঢাল কেটে মাথার হেলমেট কেটে, মাথা কেটে মাঝখান দিয়ে লোহার বল্ল কেটে মাঝখান দিয়ে ফেরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটা জমিনের ভিতরে একবারে মুঠি পর্যন্ত গেড়ে গিয়েছিল। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে, আওয়াজ তুলে বলেন আছে। নবীজি হুকুম দিছে যাও বিজয় তোমার মাধ্যমে, কিছু ব্যাখ্যা আছে আমার দেশে ভাই, রসুল বলতে পারে না, আল্লাহ কোরআন শরীফে বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আলাম তারা, আপনি নবীকে দেখেন না, আলাম তারা আন্নাল্লাহা আইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ও নবী আপনি কি দেখেন না, আসমান জমিনের মধ্যে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আলাম তারা, আজ থেকে 1200 বছর আগে তাফসীরে তাবারীর মধ্যে আমার ঘরের মধ্যে আছে, ইমাম আবু জাফর তাবারী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছিলেন আলাম তানজুরু ইয়া মুহাম্মাদা বিআইনি কলবি, ও নবী আপনাকে আমি কলবের মাধ্যমে, কলবের চোখের মাধ্যমে কি আপনাকে দেখাই নাই, আপনাকে কি আমি কলবের চোখের মাধ্যমে দেখাই নাই। আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন না হে নবীজি, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াশ-শামসু সূর্য আমি আল্লাহকে সেজদা দেই, ওয়াল কামারু চাঁদ আমি আল্লাহকে সেজদা দেই, ওয়ান নুজুমু নক্ষত্র গুলি আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াল জিবালু পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াশ-শাজারু গাছ গুলি আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু সব পাখি পশু প্রাণী পাখি আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, সূর্য আল্লাহকে সেজদা দেয়,
ওয়াশামসু তাজরী লিমুস্তাকরিন লাহা আয়াতের তাফসীরের মধ্যে আছে তাফসীর ইবনে কাসির। আমার নবী ডাক দেখে সাহাবীরা, রে তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সূর্য কোথায় যায় ডুবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু সাহাবায়ে কিরাম জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। অ্যাটেনশন আমার দিকে তাকান, খুবই মনোযোগ দেন বাবাজি, কথাগুলি শুনেন দরকার। আল্লাহ নবী সাহাবায়ে কিরামকে বলেন, সাহাবীরা রে তোমরা কি জানো সূর্য কোথায় গিয়ে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। একবার জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, সাহাবায়ে কিরাম কি শিরিক বুঝতো না? হ্যাঁ বুঝতো। আচ্ছা সাহাবীরা কি ইসলাম বুঝতো না? তো সাহাবীরা বুঝার পরে তাহলে আল্লাহর সাথে নবীর নাম যোগ দিল কে? সবকিছু জানার মালিক কে? তাহলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। তো জানে তো আল্লাহ, তাহলে আল্লাহর সাথে তো রাসূল কে অ্যাডজাস্ট করলো কে? সাহাবীরা তাহলে 450 বছর আগে নবীর সাহাবীরা কি শিরিক বুঝে নাই, তাওহীদ বুঝে নাই, তাওহীদ উলুহিয়াত বুঝে নাই, রুবুবিয়াত বুঝে নাই? কোনটা শিরিক হবে কোনটা শিরিক হবে না, কোনটা বেদাত হবে কোনটা বেদাত হবে না? সাহাবায়ে কিরাম কি তাহলে দ্বীন বুঝে নাই? সাহাবায়ে কিরাম কি আল্লাহ চিনে নাই? সাহাবায়ে কিরাম কি তাহলে আল্লাহর সাথে রাসূলকে কেন মিলাইলেন? সাহাবায়ে কিরাম কি জানতেন না যে আল্লাহর সাথে নবীর সাথে মিলানো যাবে না, এটা শিরিক হবে? সাহাবায়ে কিরাম ভালো করে উপলব্ধি করেই তারাও জানতেন যে সব কিছুর মালিক আল্লাহ। তারপরে তারা আল্লাহর সাথে রাসূলের নামটা যোগ করে দিলেন। আমরা সুন্নিদেরও আকীদা আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবীও জানে। যদি এই কারণে আমরা জাহান্নামে যাওয়া লাগে তা আমরা সাহাবায়ে কিরামের সাথেই যাব, যদি জান্নাতে যাওয়া লাগে তা আমরা সাহাবায়ে কিরামের সাথে জান্নাতে যাব। হাত উঁচা করে বলুন ঠিক না? দিন নতুন করে মধ্যপ্রাচ্য ফেরত মৌলবীর কাছ থেকে শিখার কোনো দরকার নাই। 1450 বছর আগে সাহাবায়ে কিরাম দিন শিখিয়ে গেছে, নতুন করে ধর্ম কোনো মোল্লার কাছ থেকে শিখার কোনো প্রয়োজন কেউ না দেখলো। আল্লাহ নবী দেখেছে সূর্য আল্লাহকে কেমনে সেজদা করে। আচ্ছা আচ্ছা আপনারা এখানে এসে নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময় কি এই নারকেল গাছ আল্লাহর সেজদা দিছিল? দেখছেন আপনারা? আমরা দেখছি। আমরা কি আব্বা কখনো দেখছি যে কুত্তায় সেজদা দিয়ে পড়ে রয়েছে? দেখেন নাই? পাখি সেজদা দিয়ে পড়ে রয়েছে কখনো দেখেন নাই? কেউ না দেখলে আল্লাহ বলছেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই? আরো জোরে 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 জোরে, যে নবী নক্ষত্রের সেজদা দেখতে পারে সে নবী আজকের মাহফিল দেখতে পারে না। সূর্য কত মাইল দূর? সূর্য কোথায় যে সেজদা দেয় আল্লাহকে জানেন? আরশে আজিমের নিচে যে আল্লাহকে সেজদা দেয়, আরশের নিচে যে সূর্য আল্লাহকে যখন সেজদা দেয়, সূর্য পড়তে থাকে সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আলা, আরশে আজিমের নিচে যে সেজদায় পড়ে থাকে। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আরশের মুআল্লার নিচে যায় সেজদার মধ্যে পড়ে তাসবিহ পড়তে থেকে আর বলি, আর যদি হুকুম দেন আবার উদয় হব, পৃথিবীর মানুষকে আমি আবার আলো দিব। কিয়ামতের পূর্বক্ষণে 6 মাস পর্যন্ত পৃথিবীতে কোনো আলো থাকবে না, সূর্য উঠবে না উঠবে না, আল্লাহ হুকুম দেবে না দেবে না দেবে না, হঠাৎ করে যখন হুকুম দেবে 6 মাস পৃথিবী অন্ধকার হয়ে থাকবে। তখন সূর্যটার পূর্ব দিক থেকে উঠার শুরু হবে না, সূর্য পশ্চিম দিক থেকে উদয় শুরু হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, ঈমানদার মারা যাবে, পৃথিবীতে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। ইসরাফিল সিংহে ফুৎকার দিয়ে বসবে, আল্লাহ বলতেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু
تسارت وإذا البحار فجرت وإذا القبور بعثرت إذا السماء انفطرت আকাশ ঘুরে ভেঙ্গে 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 জমিনের উপর আঘাত হানতে থাকবে। আরে ওয়াইদাল কাওয়াকিব তাসাওয়াত নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা নক্ষত্র, আর 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা ব্লাক মিল্ক ওয়ে আমার আল্লাহ সাজিয়েছেন, মিল্ক ওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব মহাশূন্যের মধ্যে আছে। এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বলাটা ভুল হবে, আমার নবীকে বলতে হবে কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি মারহাবা? ওরা খালি বিশ্ব নবী আছে না, কি কর খালি বিশ্ব নবী, বিশ্ব নবীটা একটা ছোট্ট বিশ্ব, 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল করে সাজাইছে, 10,000 কোটি 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিয়ে একটা মিল্ক ওয়ে, এই মিল্ক ওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব মহাশূন্যে, এই মহাশূন্যের পরে মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে প্রথম আসমান। তো নবী বিশ্ব নবী হয় কেন? আল্লাহ যেখানে কুল কায়নাতের নবী বানিয়ে দিয়েছে, বাংলা ব্যাখ্যা করলে তো হয় না। এই নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর কেউ যদি নাও দেখে, আল্লাহ বলেন হাবিব আপনি তো দেখেন, আহা আমি যদি এই আয়াতের তাফসীর করতে যাই সারা রাত পার হয়ে যাবে, সারা রাত্র পার হয়ে যাবে, তাফসীর বাবা শেষ হবে না, সারা রাত শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন অন্নুজুম নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, ওয়াল কমার চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, কেউ না দেখলেও দেখে আমার আপনার নবী। নক্ষত্র সেজদা যে নবী দেখতে পায় সেই নবী আজকের মাহফিল দেখার সুযোগ আছে না? নাই। যারা বলে নবী দেখে না, নবী দেখার সুযোগ নাই, বোঝা গেল তারা তাদের দাবিতে চরম মিথ্যাবাদী। আমার আল্লাহর কালাম সত্য, আমার আল্লাহর কালাম সত্য। আকাশ ভেঙে যাবে, পৃথিবী শুকিয়ে ঝুমঝাম পড়ে যাবে, সাগরগুলি শুকিয়ে যাবে, আল্লাহর কোরআন শরীফের একটা বিধান আর কোনদিন পরিবর্তন পরিবর্তন হবে না, কখনো আর মিথ্যা হবে না। অতএব যারা বলতেছেন প্রিয় নবীর ক্ষমতা নিয়ে যারা সন্দেহ করে, ওরাই হলো অরিজিনাল গাধা। খাইবারের যুদ্ধে প্রিয় নবীর একটা গনিমতের মাল আসলো, গাধা গাধা এসে গনিমতের মাল, গাধা এসে নবীর সালাম দেখ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাধা নবীর সালাম দিছে, মারহাবা জোরে কর, কে সালাম দিল জোরে কর, কে সালাম দিছে? গাধায় নবীকে সালাম দিছে। আচ্ছা আপনারা বলেন গাধা পশু পাখির ভাষা আছে না? নাই। হাঁসের একটা ভাষা আছে, মুরগার একটা ভাষা আছে, কবুতরের একটা ভাষা আছে, টিয়ে পাখির একটা ভাষা আছে, ওই যে গরুর একটা ভাষা আছে, ছাগলের একটা ভাষা আছে, কুত্তার একটা ভাষা আছে, সব প্রাণীর এক একটা, এক এক প্রাণীর এক এক রকম ভাষা, সব প্রাণীর কিন্তু এক ভাষা না, গরুর এক ভাষা। গরুর বাচ্চা যখন হাম্বা হাম্বা করে ডাক দেয় তখন গরুর মা দেখবেন ওই বাচ্চার মা গাভি, দূরে থাকলেও গাভি মুখ উঁচা করে হাম্বা করে একটা ডাক দেয়, বাচ্চায় কাঁদে কয় মা তুমি কোন জায়গা, আর ওই গাভীটা ডাক দেখে বাবা চিন্তা করিস না আমি আসি। কি কথা কান না কেন? মাঠে তোরা গরু চড়াইস না? আমরা ছোটবেলা চড়াইস, আমার একটা গাভী আছে ঘাস খাওয়াইতাম আর আমি এটা দুধ খাইতাম, যেদিন বিক্রি করে দিবে সেদিন কাল ছিলাম, যেদিন বেচে দিব সেদিন খুব কান্দা কাঁদছি,
ছোটটা খুব আদর করে পালতো, ক্ষেতের ঘাস খেতাম, হাড়তে দুধ খেতাম। যাই হোক, গাভীর একটা ভাষা আছে, কুত্তার ভাষা আছে, গাধা নবীজিকে সালাম দিছে। আচ্ছা বলেন তো, এই গাধার ভাষা শেখার জন্য আমার নবীজি কি কোন পশুবিদ বিদ্যালয়ে পড়াশোনা করছে না? হ্যাঁ, তো ওরা যারা কয় নবী আলিফ বা তা সিন তো না, ওরাই হলো অরিজিনাল গাধার ঘরের গাধা। ও আজহার থেকে বুড়ুক, আর মদিনা থেকে বুড়ুক, আর অক্সফোর্ড থেকে বুড়ুক, আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বুড়ুক, আর ঢাকা ইউনিভার্সিটি থেকে বুড়ুক, আর মক্কা ইউনিভার্সিটি থেকে বুড়ুক। ও ছাতা, ওর মতো গাধা আল্লাহ পৃথিবীতে আর একটাও নাই। আমার রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন করে, ওরাই অরিজিনাল গাধা। গাধা নবীকে সালাম দিছে, নবীজিকে গাধা কি চাও তুমি? বলে, হুজুর আমি আপনার ভাগে পড়ছি, গনিমতের মাল হিসেবে আমি সারা জীবন আপনাকে পাওয়ার আশায় কাঁদতাম। গাধা নবী ছিলে, আর আমার দেশের মানুষ রূপী গাধা নবী ছিলেন। কি গাধার গাধা, খুব বড় জব গাধা দেখে বলে, হুজুর আমার বংশের মধ্যে 60টা গাধা ছিল, 60টা গাধা, আমি 61 নম্বর গাধা, আমার বংশে আমি 61 নম্বর গাধা। নবী গো, 60টা গাধা 60 জন নবীকে খেদমত করেছে, পিঠে করে ঘুরে বেড়াইছে। হুজুর আমি যখন ওই খাইবারের ইহুদিদের মধ্যে ছিলাম, তখন সারা জীবন আমি কাঁদতাম, আমার বংশের মধ্যে আমি শেষ গাধা, আর আখিরে নবীর জমানায় আমি পড়ছি, এই নবীও শেষ নবী। আল্লাহ তুমি এই নবীর খেদমত করার সুযোগ আমারে কইরে দাও, আমি সারা জীবন আল্লাহর দরবারে গাধা হয়ে কাঁদছি আপনি নবী পাওয়ার জন্য। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালাম ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। গাধা বলে, হুজুর আমি জানি আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী দুনিয়াতে নাই। আমাদের দেশের কাদিয়ানিরা কয় নবীর পরে আরো নবী আসবে, তার মানে বুঝা গেল গাধাও জানে আমাদের নবী আখেরি নবী, কাদিয়ানি বুঝে না যে আমাদের নবী আখেরি নবী, তার মানে বুঝা গেল কাদিয়ানিরা গাধার চাইতে বড় গাধা। গাধার চাইতে আরো গাধা রেখে বলে, হুজুর কবুল করছেন আমাকে? বলে, হা গাধা তোর নাম কি? বলে, আমার নাম ইয়াজিদ। নাম কি? কথা করলে কে জোরে কর, নাম কি? তার মানে বুঝে গেল ইয়াজিদ গাধার সাথে। নবীজি নাম চেঞ্জ করলেন, নাম দিলেন তাইফুর, নাম চেঞ্জ করে নাম দিলেন তাইফুর। বলে, তোমার নাম ইয়াজিদ না, তোমার নাম তাইফুর। গাধা বলে, হুজুর কবুল করছেন? আমি বলে, হা করছি ইয়া রাসূলুল্লাহ। আমার পিঠের মধ্যে বড় বড় দাগ বসে আছে, ঘা হয়ে গেছে, চামড়া উঠে গেছে। নবী গো, আমি এক ইহুদি মালিকের দাস ছিলাম, ওই ইহুদি আমার পিঠে চড়ার জন্য আসত, আর আমি জোরে জোরে ওরে লাঠি মারতাম। সুবহানাল্লাহ, জোরে ইহুদি আসতো আমার পিঠে চড়ার জন্য, আর আমি খালি কইসে লাঠি মারতাম। আল্লাহু আকবার, কারে লাঠি মারতো? ইহুদিরে লাঠি মারতো। বলে, হুজুর আমি খালি ওরে লাঠি মারতাম, লাঠি মারার কারণে ও আমাকে লাঠি দিয়ে পিটায় পিটায় আমার পিঠের চামড়া উঠাই ফেলছে। জীবনেও কোনোদিন আমি আমার পিঠে ওরে সরতে দেই নাই। যেই পিঠে নবী চড়বে ওই পিঠে আমি কাউকে সরতে দিব না। আমি মার খাইছি, পিঠে আমি চামড়া দিয়েছি, কিন্তু যেই পিঠে নবীরে সরাবো
ওই পিঠে অন্য কাউকে চড়তে দেব না, আমি চড়তে দেই নাই। একবার জোরে বলা যাবে কি আর কি বুঝলেন? একটা গাধার হৃদয় নবীর প্রতি তাজিম কি আমার পিঠে নবী চড়বে, আমি কাউকে চড়তে দেব না, চড়তে দেব না, আমার পিঠে নবী চড়বে, আমি কাউকে চড়তে দেব না, আমার পিঠে নবী চড়বে, আমি কাউকে চড়তে দেব না। পিঠের চামড়া দিয়েছি নবী গো, ইহুদির পিঠে চড়তে দেই নাই, লাঠি মারছি, আমাকে মারছে, সারা জীবন আমি মার খাইছি, কিন্তু আমি চড়তে দেই নাই, চড়তে দেই নাই। দাঁড়াইতে বললে তখন আর দাঁড়ায় না, বৈশে থাকে, নবীর তাজিম তারা করতে চায় না, ওরাও বাবা গাধা চাইতো বড় গাধা। বুঝেন নাই মনে হয় নাকি? কষ্ট হইতেছে? বুঝে যাবে গাধা থেকে নবী চিনে যাবে। আল্লাহু আকবার বলে কোন তো আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সুন্নিরা হক না বেহক? জোরে বলেন হক না বেহক। খাইবারের যুদ্ধ শেষ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক কোপে ইহুদি কি আসে না গেছে দুই খণ্ড হয়ে গেছে। যখন দেখছে তাদের 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারে, এই বীর যোদ্ধা এক কোপে শেষ, সব কয়টা দরজা মর্জা বন্ধ করে ভিতরে ঢুকে গেছে। হযরত আলী সৈন্য রচনা করে 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 600 কত মন? কিসের দরজা? লোহার দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে 600 ওজনের লোহার দরজার হাতলটা চেপে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বলে টান মেরেছিলেন, বাম হাত দিয়ে এক টানে 600 লোহার ওজনের লোহার দরজাটা ওই যে দেওয়ালের সাথে ফিট করা ছিল ভেঙ্গে। হযরত আলী মাথার উপরে ঘুরিয়ে ছোট্ট একটা সোনার মতো মনে করে কাবুস দুর্গের মধ্যে ছেড়ে মেরে দিয়েছিলেন। ওই 600 ওজনের লোহার দরজার নিচে পড়ে অনেকগুলি ইহুদি কাফের বেঈমান ভর্তা হয়ে জাহান্নামে তারা চলে গিয়েছিল। এই দৃশ্য যখন কাফেররা দেখলো, ভাই না এদের সাথে যুদ্ধ করা যাবে না, হুজুর আমরা সারেন্ডার করলাম, আমরা মাফ চাইলাম, ক্ষমা করে দেন, মুসলমানদের বিজয় হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আর রাসূলুল্লাহ সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।